Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ajke ami apnader majhe hadir hoyechi Suratul Nahler amal dara onek gulo shotrur majhe 24 ghontar moddhe sara jiboner jonno bichhed othoba maramari othoba jhogra othoba shotruta srishti korar 100% porikkhito shera shoktishali bishesh ekti amal niye eti emon ekti amal আপনি এই আমল দ্বারা চাইলে হচ্ছে অনেকগুলো শত্রু 10 জন 20 জন 50 জন 100 জন এমনকি হাজার শত্রুর মধ্যেও সারা জীবনের জন্য বিচ্ছেদ ঝগড়া মারামারি শত্রুতা সৃষ্টি করতে পারেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে অনেক জালিম রয়েছে যারা কয়েকজন মিলে নিরীহ মানুষের উপর অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে বাড়ি দখল জমি দখল ব্যবসা বাণিজ্য দখল আর অনেক খারাপ কাজে তারা লিপ্ত হয় যদি আপনি ওই জালেন্দের মধ্যে বিচ্ছেদ মারামারি ঝগড়া শত্রুতা সৃষ্টি না করতে পারেন তাহলে আপনি কখনোই শান্তিতে থাকবেন না এ ধরনের আরো অনেক বিষয় ঘটতে পারে যে অনেকগুলো জালেম মিলে বিভিন্নভাবে নির্যাতন কষ্টদায়ক যন্ত্রণাদায়ক বিষয় সৃষ্টি করতে পারে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব আপনি চাইলে দুইজন অথবা পাঁচজন দশজন একশোজন এর চাইতেও বেশি শত্রুদের মাঝে এই আমলের দ্বারা চব্বিশ ঘন্টার মধ্যেই সারা জীবনের জন্য বিচ্ছেদ মারামারি ঝগড়া সৃষ্টি করতে পারেন এতে এমন একটি আমল যাদের বিরুদ্ধে আমল করবেন আল্লাহ তাআলার হুকুমে এই পবিত্র সূরার খাদেমগণ ওই জালেমদের মধ্যে এমন ঝগড়া সৃষ্টি করবে এমন বিচ্ছেদ এমন মারামারি রক্তক্ষয়ী যুদ্ধ হবে যে সারা জীবনে আর তারা কখনোই একত্রিত হতে পারবে না ইনশাআল্লাহ তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি কোনোমতেই এই আমলটিকে আপনারা অন্যায় কাজে ব্যবহার করার চেষ্টাও করবেন না যখনই আপনি আমলটিকে অন্যায়ভাবে কারোর উপরে ব্যবহার করার চেষ্টা করবেন সেটি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না যার কারণে আপনারা অবশ্য অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত যাদের আর কোনো পথ নেই অর্থাৎ হচ্ছে যারা সত্যি সমস্যাগ্রস্ত জালেমদের দ্বারা তারাই কেবল এই আমলটি করবেন আর এই আমলের কার্যকারিতা দেখে নিজেরাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনাদের একটি কথা বলে রাখি পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো রোহানি জগতের সাতটি স্তরের আমল এবং ফেরেস্তা জগতের বিশেষ আমল এমনকি জিন জগতের বিশেষ পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে কোনো শত্রুদের মধ্যে এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে বিচ্ছেদ মারামারি শত্রুতা তালাক সৃষ্টি করার জিনের রাজা মাইবুন আবানকের বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আজকে যে বিষয়ে আপনাদের মাঝে আমলটি বর্ণনা করছি এই বিষয়ে আমার চ্যানেলে কমপক্ষে 500 উপর আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন তবে যে সকল ভাই বোনেরা এই আমল করে সাথে সাথে কামিয়াবি লাভ করতে চান তারা অবশ্য অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আপনাদের সামনে আসবে প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি যা আপনাদের এই আমল করার জন্য অবশ্য অবশ্যই কাজে আসবে এজন্য প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে আপনারা হচ্ছে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাদেরকে প্রথমেই পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি সূরাতুল নাহলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরবেন আমি সম্পূর্ণ সূরাটি আগে আপনাদের মাঝে দেখিয়ে দিব তারপর হচ্ছে কিভাবে আমলটি করবেন সেটি আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আগে আপনাদেরকে পবিত্র সূরাটি দেখিয়ে নিচ্ছি আপনারা হচ্ছে এই যে দেখেন এখান থেকে সূরাতুল নাহল এখান থেকে শুরু করবেন আতা আমরিল্লাহি ফালা এখান থেকে শুরু করে আপনারা একটু ধৈর্য ধরবেন এই সূরার অনেকগুলো আয়াত রয়েছে চাইলে আপনারা হচ্ছে যারা আরবি পাঠ করতে পারেন না তারা হচ্ছে সূরাতুল নাহল বাংলা লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন
এই পবিত্র সূরার মধ্যে 128টি আয়াত রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আপনারা একটু লক্ষ্য করুন, ঠিক এই পর্যন্ত, একেবারে এই পর্যন্ত, মহসিনুন এই পর্যন্ত, যে মহসিনুন এই পর্যন্ত, এই পর্যন্ত আপনাদেরকে হচ্ছে পাঠ করতে হবে এই পবিত্র সূরাটিকে। যারা আরবি পাঠ করতে পারেন না, তারা গুগলে সার্চ করবেন সূরাতুল নাহল বাংলা, বাংলাটা পেয়ে যাবেন। শুরুতে একবার বিসমিল্লাহ সহ সূরা নাহল তিনবার পাঠ করবেন, প্রয়োজনে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন না। কারণ হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম যখন পাঠ করবেন, এটি হচ্ছে যেহেতু তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য আমল করবেন, বিসমিল্লাহ ছাড়াই সূরাতুল নাহল তিনবার পাঠ করবেন। এরপরে আপনি পাঠ করার শেষে শত্রুদের নাম ধরে ধরে, যাদের বাবা মার নাম জানা আছে তাদের বাবা অথবা মায়ের নাম ধরে ধরে, আপনারা যাদের ক্ষেত্রে বাবা মার নাম জানা নেই, শুধু তাদের নাম বলেই আপনি মোনাজাতের মধ্যে বলবেন, হে আল্লাহ তোমার এই পবিত্র সূরার গুণে অমুক অমুক শত্রুদের মাঝে সারা জীবনের বিচ্ছেদ, মারামারি, ঝগড়া এবং শত্রুতা সৃষ্টি করে দাও, যাতে করে তারা আর মৃত্যুর আগ পর্যন্ত একত্রিত না হতে পারে। আরও অনেক কথা থাকতে পারে, আপনি মোনাজাতের মধ্যে চমৎকারভাবে আপনার মতো করে হচ্ছে আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করে আপনার আরজি পেশ করবেন, আর তখন আপনি যা বলতে চান সেটি বলবেন। দেখতে পাবেন 24 ঘন্টার মধ্যেই আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, তারা আর জীবনে কখনো একত্রিত হতে পারবে না, এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহ।